যমুনা নদীতে ডুবে যাচ্ছিল চার চারজন তরতাজা যুবক। 18 বছরের ফুল বিক্রেতা মেয়েটা ওদের ডুবতে দেখেই ঝাঁপিয়ে পড়েছিল নদীতে, নিমেষে বাঁচিয়ে এনেছিল চারজনের প্রাণ। আর এই সাহসিকতার পুরস্কার স্বরূপ মেয়েটার হাতে কি তুলে দেওয়া হয়েছে জানেন? মাত্র 200 টাকা। আগে হ্যাঁ, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যে মেয়েটা চারজন মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচালো, সেই মেয়েটার হাতে নগদ 200 টাকা তুলে দিয়েছে ওই ঘাটের মন্দির কমিটি। বিগত 10 বছর আগে বাবা মারা গেছে আগ্রার মোহিনী গোস্বামীর। মোহিনী পড়াশোনার পাশাপাশি সংসার চালাতে মায়ের সঙ্গে বটেশ্বর ঘাটে পুজোর সামগ্রী বিক্রি করে। এই দিন গণেশ পুজো উপলক্ষে ফিরোজাবাদ থেকে চারজন ছেলে গণেশের মূর্তি বিসর্জন দিতে এসেছিল যমুনা নদীতে। আর সেই বিসর্জনের সময় ঘটে যায় এই বড় দুর্ঘটনাটি। তাই আসুন আজ আপনাদের আমাদের দেশের এক সাহসী মেয়ের গল্প বলি, যে মেয়েটা নিজের প্রাণের তোয়াক্কা না করেই একাই বাঁচিয়েছে চারজন যুবকের প্রাণ। কিছুদিন আগেই গণেশ পুজো গেছে, আর সেই কারণে বেশিরভাগ বড় বড় ঘাটগুলোতে এই বিসর্জনের ভিড়। এই দিন বিকেল 5টা নাগাদ অঘটনটি ঘটে আগ্রার বটেশ্বর রানী ঘাটে। ঘাটে উপস্থিত থাকা লোকজনের মতে, বিসর্জনের জন্য বটেশ্বর ঘাটে ছিল মানুষের উপচে পড়া ভিড়। 19 বছরের আকাশ, 17 বছরের হিমালয় এবং তাদের আরো 2 বন্ধু মিলে একটি গণেশ মূর্তি নিয়ে যমুনা নদীতে বিসর্জনের জন্য নেমেছিল। কিন্তু দুঃখের বিষয়, তারা কেউই টাল সামলাতে পারেনি। তাই যমুনা নদীতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা ভারসাম্য হারিয়ে ডুবে যেতে থাকে। ওই চারজন ছেলেকে ভরা নদীতে তলিয়ে যেতে দেখে প্রমাদগণে ঘাটের লোকজন তারা আতঙ্কে চিৎকার করতে শুরু করে। কিন্তু ওদের বাঁচাতে ঘাটের একজনও এগিয়ে যাওয়ার সাহস দেখায় না। সেই সময় ঘাটেই মায়ের সঙ্গে পূজোর জিনিস বিক্রি করছিল মোহিনী। লোকজনের চিৎকার শুনে দৌড়ে যায় সে। ছেলেগুলোর বিপদ দেখে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি মোহিনী। সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে দক্ষতার সঙ্গে সবাইকে উদ্ধার করে নিয়ে আসে এই রিয়েল লাইফের হিরোইন, গভর্নমেন্ট গার্লস ইন্টার কলেজের ক্লাস 10 এর ছাত্রী মোহিনী। ছোটবেলা থেকেই সাঁতারে পারদর্শী সে। অভাবের তাড়নায় ফুল বিক্রি করতে হলেও মোহিনী স্বপ্ন দেখে বড় হয়ে পুলিশ অফিসার হওয়ার। মোহিনীর এক পরিচিত বলেন, ছোটবেলা থেকেই মোহিনীর সঙ্গে সাঁতারের প্রতিযোগিতায় কেউ পারে না। জলের নিচে কয়েক মিনিট অবধি সাঁতার কাটতে পারে মোহিনী, বাবা মায়ের একমাত্র মেয়ে মোহিনী। কিন্তু বাবা না থাকায় বহু বছর ধরে এই ঘাটে মায়ের সঙ্গে একটা ছোট দোকান চালায় সে। বটেশ্বর ভোলে বাবাকে দর্শন করে বহু মানুষ যমুনায় ডুব দিয়ে বাড়ি ফেরেন। তাই বটেশ্বর ঘাটে ভোলে বাবাকে দর্শন করতে আসা ভক্তদের ফুল এবং বিভিন্ন পূজোর সামগ্রী বিক্রি করেই সংসার চলে এই মা মেয়ের। মোহিনী জানায়, ওই ছেলেগুলোকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে দেখে আমি আর কিছু ভাবতে পারিনি, ওদের বাঁচাতে পেরে আমার ভালো লাগছে। বটেশ্বর রানী ঘাটের মন্দিরের ম্যানেজার অজয় ভাদৌরিয়া, নাটিলাল গোস্বামী এবং পুরোহিত রাকেশ বাজপেয়ী এই সাহসী পদক্ষেপের জন্য মোহিনীর প্রশংসা করেছেন। কিন্তু দুর্ভাগ্য এবং লজ্জার বোধ হয় এটাই, ওই মন্দির কমিটি সবশেষে মেয়েটার হাতে মাত্র 200 টাকা ধরিয়ে দিয়েছে। যদিও মোহিনী কোনো পুরস্কারের আশা না করেই নিঃস্বার্থভাবে ওই চার যুবককে প্রাণে বাঁচিয়েছিল, কিন্তু তবুও 200 টাকা পুরস্কারের কথা শুনে তীব্র নিন্দা ঝড় বয়ে গেছে সমাজ মাধ্যম জুড়ে। অথচ হতদরিদ্র মেয়েটা তাতেই খুশি। কিছুদিন আগেই কানপুরে এইরকমই একটা ঘটনা ঘটেছিল। সেখানে নাকি এক IAS অফিসার গঙ্গায় ডুবে যাচ্ছিলেন। সেই সময় ওই IAS অফিসারকে বাঁচানোর জন্য স্থানীয় ডুবুরিরা 10,000 টাকা দাবি করেন। সেইখানে দাঁড়িয়ে মোহিনীর হাতে এই 200 টাকার নোটটা বোধ হয় আমাদের একটু বেশি লজ্জিত করে। আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু পজিটিভিটির একমাত্র বাংলা অ্যানিকডোট আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন।